তাহলে তো যিনি এটাকে জৈব বলতেছেন তার জ্ঞান তো নিশ্চয়ই আল্লামা নাসির আলবানি থেকে বেশি হওয়ার কথা ঠিক আছে এটা আমরা সরাসরি বই থেকে দেখি আপনি কি এই হাদিসটার কথা বলছেন করিয়ে নেন তাইবুর আপনি একটু আনমিউট করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আচ্ছা হ্যাঁ এটাই এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাকিকৃত সুনান আবু দাউদ শরীফের 4703 নম্বর হাদিস এই হাদিসটাতে বলা হয়েছে সহি পিট বুলানো কথাটি বাদে পিট বুলানো কথাটি আলামান আলবানী এই হাদিসটাকে কি করেছেন এবং তা করে কথাটা যিনি বলেছেন মাঝখানে রাবিদের মধ্যে সেই কথাটা তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই যিনি মাঝখানে ঢুকাইছে সেই রাবি অজ্ঞাত ছিল এই কারণে এই কথাটুক বাদে বাদ বাকি হাদিসটা সহি আল্লান আলবানী এটাকে এইভাবে তাকি করেছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা দেখেছি বুখারিতে এটাকে জৈব বলা হয়েছে বুখারিতে হাদিস নাম্বারটা একটু বলেন তাহলে এই যে এই হাদিসটা হচ্ছে আল্লামা নাসির উদ্দিন আলবানী পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত আল্লামা নাসির উদ্দিন আলবানী কর্তৃক তাহকিকৃত সহি হাদিস এই হাদিসটা তে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা হচ্ছে গিয়ে সহি না যে ওয়ার্ডটা নিশ্চয়ই যে যিনি অজ্ঞাত আছেন মাঝখানে যিনি দাবি তিনি যুক্ত করছিলেন এই কারণে আল্লামা নাসির উদ্দিন আলবানী এই পিট বুলানো কথাটা বাদ দিয়ে বাদ বাকি হাদিসটাকে সহি বলছে আল্লামা নাসির উদ্দিন হচ্ছেন গত শত শতাব্দীর সবচেয়ে বড় মহাদিস এবং সারা পৃথিবীতে যত মহাদিস এই পর্যন্ত জন্ম হয়েছে তাদের মধ্যে আমার মতে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি প্রথম ব্যক্তি হচ্ছে ইমাম ইবনু হাজার আসকালানী আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এই নাসির উদ্দিন আলবানী আরেকজনের নামও বলা যেতে পারে সেটা হচ্ছে ইমাম নববীয় ইয়া মানে ইয়া করছে আর কি মুসলিম শরীফের সরা লিখছে কিন্তু মানে মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে ইমাম ইবনু হাজার আসকালানি এবং গত শত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মহাদিস হচ্ছে আলামান আসিরুদ্দিন আলবানী এখন যিনি বলেছেন যে এই হাদিসটা জয়ীব তিনি কি কি এভিডেন্স দিয়েছেন একটু বলেন তো তিনি আমাকে একটা হাদিস দেখিয়েছিল ওইখানে লেখা ছিল যে জয়ীফ আর যিনি বর্ণনাকারী ছিল সেই বর্ণনাকারী কে সেটা জানা যায় নাই ওইখানে লেখা ছিল স্পষ্ট ভাবে হ্যাঁ সেটা তো এই যে আলামা নাসিরুদ্দিন আলবানি তো সেটাও তো নিশ্চয়ই চেক করেছে চেক করে তো এই অংশটা বাদই দিয়ে দিছে এই যে পিট বুলানো কথাটা তো সে বাদই দিয়ে দিছে এখান থেকে সহি থেকে তো বাদ দিয়ে দিছে পিট বুলানো কথাটি বাদে সেটা এখন তো দুই জায়গায় দুই রকম লেখা আছে মাঝখানে যিনি একজন রাবি আছেন তিনি যে আচ্ছা এই হাদিসটা আপনি ঈশ্বর থেকে পড়েন এই হাদিসটা আপনি ঈশ্বর থেকে পড়েন দাঁড়ান এক সেকেন্ড বুখারীর হাদিসটা মনে হয় তাকে কিন্তু ওইখানেও তো মানে ইয়া বলা আছে কি বলা আছে মানে ওইখানে যে বলা আছে এটা দুর্বল হাদিস তো দুই জায়গায় দুই রকম হয়ে গেল এখন কোনটা নিবে এখান থেকে আচ্ছা মুআত্তা মালিকের হাদিস গ্রন্থ মুআত্তা মালিক তো পড়েছেন আপনি ইমাম মোহাম্মদ মালিক নাম শুনেছি এমনিতে মোহাম্মদ মালিকের হাদিস গ্রন্থটা তো সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ নাকি হ্যাঁ হ্যাঁ এটা জানি এই হাদিস গ্রন্থে কি লেখা আছে পরে পড়ি তাহলে দেখেন এই হাদিস গ্রন্থে লেখা কি পড়েন এটা তাহলে গ্রন্থের নাম মোহাম্মদ মালিক অধ্যায় 44 তাকদির অধ্যায় পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন পরিচিত এক তাকদিরের ব্যাপারে বিতর্ক করা নিষেধ দুই মুসলিম ইবন ইয়াসার জোহানি হইতে বর্ণিত ওমরের নিকট সুরা আরাফ একশো বাহাত্তর আয়াত সম্বন্ধে প্রশ্ন করা হইল তিনি বলিলেন আমি শুনিয়াছি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলিয়াছিলেন আল্লাহ তালা আদম আল ইসলামকে সৃষ্টি করিলেন এবং তাহার পীঠ সিও দক্ষিণ হস্ত দ্বারা মুসাহ করিলেন অতপর আদমের পৃষ্ঠদেশ হইতে তাহার সন্তানদেরকে বাহির করিলেন এবং বলিলেন আমি ইহাদেরকে বেহস্তের জন্য সৃষ্টি করিয়াছি ইহারা বেহস্তে বেহস্তের কাজ করবে অতপর পুনরায় তাহার পৃষ্ঠদেশে সিও দক্ষিণ হস্ত বলাইলেন এবং তাহার আর কিছু সংখ্যক সন্তান বাহির করিলেন এবং বলিলেন আমি ইহাদেরকে দুজকের জন্য সৃষ্টি করিয়াছি ইহারা দুজকের জানি পড়ছিলাম ইহারা দোজকের কাজ করবে এক ব্যক্তি বলিয়া উঠিল ইহার তাহা হইলে আমল করাই লাভ কি রসুল বললেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে বৃহস্পতি জন্য সৃষ্টি করেন তখন তাহার দ্বারা বৃহস্পতিদের কাজ করান আর মৃত্যুর সময়ও সেই নায় কাজ করে মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাহারা তাহাকে বৃহস্পতি প্রবেশ করাইয়া থাকেন আর যখন কোনো বান্দাকে দুজকের জন্য সৃষ্টি করেন তখন তাহার দ্বারা দুজকের কাজই করাইয়া থাকেন অতপর মৃত্যুর সময়েও তাহাকে খারাপ কাজ করাইয়া মৃত্যুবরণ করান আর আল্লাহ আর আল্লাহ তখন তাহাকে দোজকে প্রবেশ করাইয়া থাকেন আচ্ছা এটা হচ্ছে মুহাত্তা মালিকের হাদিস গ্রন্থে এটা বলা আছে আচ্ছা এবার আমরা মিশকাত শরীফ থেকে পড়ি মিশকাত শরীফ করেন তো এটা মিশকাতুল মাসদি অধ্যায় পর্ব 1 ঈমান বেকেরি বিশেষ পাবলিশার হাদিস একাডেমি পরিচ্ছদ 3 দ্বিতীয় অনুচ্ছেদ তাকদিরের প্রতি ঈমান মুসলিম ইবনে ইয়াসার হতে বর্ণিত তিনি বলেন ওমার ইবনুল খাতা কে কোরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো হে মোহাম্মদ আপনার রব যখন আদম সন্তানদের পিঠ থেকে তাদের সব সন্তানদেরকে করলেন আল আরাফ আমি সন্তানদের রাসুল্লাহামকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং তিনি জবাবে বলেন আল্লাহ তালা আদম আলাহিসামকে সৃষ্টি করলেন অতপর আপন ডান হাত তার পিঠে বোলালেন আর সেখান থেকে তার ভবিষ্যতের একদল সন্তান বের করলেন অতপর বললেন এসবকে আমি জান্নাতির জন্য সৃষ্টি করেছি তারা জান্নাতিদের কাজই করবে আবার আদমের পিঠে হাত বোলালেন এবং সেখান থেকে অপর এক দল সন্তান বের করলেন এবং বললেন এদেরকে আমি জাহান জন্য সৃষ্টি করেছি এবং তারা আমল জাহান একজন সাহেব জিজ্ঞেস করলেন হে আল্লাহর আবশ্যকতা কি উত্তরে রসুল্লাহ সাল্লাহাম বললেন যখন আল্লাহ কোন বান্দাকে জানাতের জন্য সৃষ্টি করেন তার ধারা জানাতিদের কাজে করিয়ে নেন শেষ পর্যন্ত সে জান্নাতবাসীদের কাজ করে মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জানাতে প্রবেশ করেন এভাবে আল্লাহ তার কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন

পিটবুলন অংশটুকু ব্যতীত মহাত্মা মালিক এক হাজার তিনশো পঁচানব্বই আবু তিরমিজি তিন হাজার এক সহিদ সোনান আবু হাদিসের সানাদের রাবিগণ নির্ভরযোগ্য ও তাহারা বুখারি মুসলিমদের রাবি তবে এ সানাদে মুসলিম ইবনু ইয়াসার ও উমারের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে তথাপি হাদিসের অনেক শহীদ বর্ণনা থাকার হাদিসটি সহি আর সহি সোনানে আবু আলবানি হাদিসটিকে পিটবুলন অংশটুকু ছাড়া সহি বলেছেন আচ্ছা ভাই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো কোনো মানে কোনো জটিলতা আছে

বাদ বাকি যে চারটা মানে সিয়া যে বাদ বাকি চারটা আদিষ্ট গ্রন্থ আছে এগুলাকে সহি নাম দেয়া হয় না মনে করেন সুনানে আবু দাউদ সুনানে নাসাই কেন বলে এই যে প্রথম দুইটার নামের আগে সহি লিখলো আর সুনানে সুনানে নাসাই আবু দাউদ কেন লিখলো বলেন তো ভাই আমি জানি না আসলে জন্য কুইজ যে যে বুখারী শরীফের আগে লিখলো সহি মুসলিম শরীফের আগে লিখলো সহি মুসলিম শরীফ কিন্তু আবু দাউদের আগে লিখলো সহি আবু দাউদ লিখলো না

ওয়াজে শুনবেন সে বলবে বুখারি মুসলিমের কোন হাদিস মিথ্যা হতে পারে না কিন্তু বুখারি মানে মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে তাও কিছু ইমামের কিছু মতবিরোধ ছিল কিন্তু তাও এটাকে মানে জৈব বলার কোনো উপায় নাই হ্যাঁ এই দুইটা হাদিস গ্রন্থের সবগুলো হাদিস হচ্ছে সহি ঠিক আছে বুখারি শরীফে আপনি কখনো দুর্বল হাদিস কিভাবে পাইবেন এটা তো সম্ভব না টেকনিক্যালি সম্ভব না আচ্ছা দুঃখিত আমি ওই আবুদাউদে পড়েছিলাম তাহলে হাদিসটা আচ্ছা বলেন আবুদাউদের মানে হাদিসে কি বলা আছে আমি যেটা বললাম সেটাই বলা আছে এবং নিচে ব্যাগেটে লেখা ছিল যে হাদিসটার মানে বর্ণনাকারী অজ্ঞাত আর মানে নিচে লেখা ছিল যে হাদিসের মান দুর্বল আপনি এটা পড়েছেন হচ্ছে গিয়ে সম্ভবত আরেকটা হাদিস গ্রন্থ আরেকটা হাদিস গ্রন্থ এটাকে জয়ীফ বলা আছে এটা ঠিক কিন্তু জয়ীফ হাদিস মানে কিন্তু জাল হাদিস না এটা কি আপনি জানেন বোঝেন যে জয়ীফ মানে যে জাল না আমি জানি তো জয়ীফ মানে জাল আর দুর্বল এটাকে আমি এটুকুই জানি আমি বেশি জানি না জয়ীফ মানে তো জাল না ভাই জয়ীফ মানে হচ্ছে গিয়ে হাদিসটা গ্রহণযোগ্য কিন্তু মাঝখানে কিছু প্রবলেম আছে এখন ওই যে আলবানি যখন এটাকে তাকি করেছেন আলবানি তুই ওই প্রবলেম গুলাকে অ্যানালাইসিস করেছেন অ্যানালাইসিস করে ওই অংশটুকু তিনি তো যে অংশটুকু নিয়ে প্রবলেম সেই অংশটুকু তিনি তো বাদই দিয়ে দিচ্ছেন এরপরে আর এটা নিয়ে কথা কি আর যেখানে আপনি জয়ে পড়েছেন সেখানে যেই ব্যক্তি সেটা তাকি করেছে তিনি ওই শব্দটাকে সহ তাকি করেছে এই কারণে সে সে ওইটাকে জয়ে বলেছে কিন্তু আলবানি তো তাকে করার সময় আলাদা করেই দিছে যে এই শব্দটা নিয়ে সমস্যা সেই শব্দটা তো আলাদাই করে দিছে এবং এই হাদিসের নিচে তো পরিষ্কার ভাবে এটার ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া আছে যে কেন এটা হচ্ছে গিয়ে আচ্ছা এইটা আবার একটু আনি একটু অপেক্ষা করেন আমি একটু আনছি সেই হাদিসটা আবার একটু আনছি সরাফিল সেমি এই যে এখানে তো এই হাদিসের নিচে তো এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এই যে এটা হচ্ছে সরাসরি বই থেকে এটা হচ্ছে তাহকীকৃত মিশকাতুল মাসাবি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা 95 নম্বর হাদিসটা আমরা একটু পড়ি এবং এটার ব্যাখ্যাটা একটু পড়ি ব্যাখ্যা ভাই ব্যাখ্যাটা অলিখিত হাদিসখানা আবু দাউত এবং তিরমিজি থেকে সংকলিত যেখানে সু স্পষ্ট যে শুরু আমলের দ্বারা জান্নাত বা জাহান্নামের কেউ যাবে না বরং আল্লাহ তাআলার নির্ধারিত বিষয় তাকদীর এখানে সরাসরি ব্যাখ্যা গ্রন্থ থেকেও পড়তেছি ঠিক আছে একটু ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ে নেন এখানে একশো নম্বর দেওয়া আছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু বড় করি যদি দেখতে না পান তাহলে একটু বড় করি

হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন তো এটা বের করতে হবে আমি দেখতে পেয়েছি উপরে লেগার ছিল ছোট করে 114 হ্যাঁ দেখতে পেয়েছি এটা দেখা যাচ্ছে এবার হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি যে আল্লাহ তাআলা যার নামে দাখিল করেন 114 করে লেখা আছে আচ্ছা এই 114 নম্বরের রিয়াটা আমরা এখন একটু পড়ি এখান থেকে পড়েন ভাই সহি থেকে হ্যাঁ এই যে 114 নম্বরের পরে যেটা লেখা আছে পুরোটা আপনি পড়েন আচ্ছা আরবিটা হয়তো ফিট বলানো অংশটুকু ব্যতীত মোয়াত্তা মালিক এক হাজার তিনশো পঁচানব্বই আবু দাউদ চার হাজার একাশি আত্মীর মিজি তিন হাজার এক সহিদ আবু দাউদ হাদিসের সানাদের রাবিগণ নির্ভরযোগ্য ও থার দ্বারা বুখারি মুসলিমের রাবি তবে নির্ভরযোগ্য থারা বুখারি মুসলিমের রাবি তবে এ সানাদের মুসলিম ইবনু ইয়াসার ও ওমারের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে তথাপি হাদিসের অনেক শহীদ বর্ণনা থাকায় হাদিসটি সহি আর সহি সুনানি আবুদাউতে আলবানি হাদিসটিকে পিটবুলন অংশটুকু ছাড়া সহি বলেছেন আচ্ছা আলবানি তো এটাকে সহি বলেছেন এটা তো ক্লিয়ার নাকি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এবং এখানে যে যারা হচ্ছে রাবিগণ তারা তো নির্ভরযোগ্য এবং বুখারি মুসলিমের রাবি নাকি হ্যাঁ হ্যাঁ এখানে এই যে তিরমিজিতে যে হাদিসটা আছে এই হাদিসটা জয়ীফ এটা ঠিক বলেছেন যে তিরমিজিতে যে হাদিসটা আছে সেই হাদিসটা জয়ীফ কিন্তু তিরমিজি যিনি তাকিক করেছেন তিনি হয়তো এই অংশটুকু সহ তাকিক করেছেন এই অংশটুক সহ পুরা হাদিসটাকে তা কি করেছেন মানে মতনের ভিতরে এই অংশটুকু ইনক্লুড করে তা কি করেছেন কিন্তু আলবানি যে কাজটা করেছেন এই অংশটুকু বাদ দিয়ে হাদিসটাকে তা কি করেছেন এই অংশটুকু বাদ দিয়ে বলে দিয়েছেন যে এই অংশটুকু বাদে বাদ বাকি হাদিসটা সহি কিন্তু এই অংশটা জয়ীফ এই অংশটা সঠিক না এবার কি বোঝা গেছে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি এখানে তো এই জিনিসটা বলেও দেওয়া আছে এখানে তো এই জিনিসটা একদম পরিষ্কার বলেও দেওয়া আছে এবং এখানে যে এখানে আরো অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে এই যে দেখেন এটা হচ্ছে সুরন আবুদ শরীফের চার হাজার এরকমের এইটা তো একটা দুইটা হাদিস না এরকম তো অনেকগুলো হাদিস আছে এটা দেখেন এই হাদিসটা দেখেন চার হাজার নম্বর হাদিস এখানে তো একই কথা বলা আছে যে আদম সন্তানের পৃষ্ঠদের সাথে তার বংশধরদেরকে বের করেন এখানে বলেন আদম সন্তানকে সৃষ্টি করেছি তারা জান্নাতিদের ন্যায় আমল করবে এরপর আল্লাহ তার হাত দিয়ে আদমের পিঠকে মাসে করেন ফলে আরো সন্তান সৃষ্টি তিনি তাদেরকে বলেন জাহান নামের জন্য সৃষ্টি করেছি এই যে জান্নাতিদের আমল করিয়ে নেন দেখেন এই হাদিসটাও সহি এই এটাও সহি ইসলামিক ফাউন্ডেশনে এই জিনিসটাকে সহি বলা হয়েছে এটা ভুল হইলে তো এক জায়গায় ভুল হইতে পারে এতগুলো জায়গায় কিভাবে ভুল হয় আর তিরমিজিতে আপনি যে হাদিসটা পড়েছেন সেটাও তো কোনো ভুল না সেটাতে জয়ীফ বলা আছে সেটা ঠিক কিন্তু সেটা হচ্ছে উইস মানে পিঠ বোলানো কথাটা সহ এটাকে তাহিক করা হয়েছে আচ্ছা এবারে বুঝতে পেরেছি আমি আমি পড়ে পড়ার পর যার কাছ থেকে একটু মানে এটা প্রেফার শুনেছিলাম তিনি বলছিলেন যে যেহেতু বর্ণনাকারী অজ্ঞাত সে কথার কোনো ভিত্তি নেই এমনটা বলছিল আর কি সেজন্যই আসলে আমিও মনে করেছিলাম আসলে হাদিস যে থাকার কোন হাকাকে জিজ্ঞেস করেছেন ভাই এরা মানে এরা কি মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানি যেখানে এই হাদিসটাকে ভাই এরা কি আল্লামা নাসিরউদ্দিন আলবানি নাম জানে এরা এ কে আল্লামা নাসিরউদ্দিন আলবানি কে এটা কি নাম জানে কোন জন্য হাকার কাছে জিজ্ঞেস করেছেন সে কোথাকার কোন মুহাদ্দিস একটু শুনি না না আমি বলেছিলাম আমি ওনাকে বলছি নাসিরুদ্দিন আলবানি তো এটাকে তাহাকে কিকৃত করছে এটা কিভাবে জয়ীফ হয় তখন উনি একটা উদাহরণ দিছিল আর কি না বাংলাদেশের মুমিনেরা এক এক সেই গত দিন ইবনে কাসিরে উ ছুইরা ফলাই দিল আরেকজন ছুইরা ফলাইলো ইমাম মুসলিমরা আরেকজন ছুইরা ফলাইলো মানে আমি বুঝি না ভাই এত মানে কিরে ভাই বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় এত বড় বড় আলেম গজাইছে এরা এক ধাক্কায় এক তুরিতে ইবনে কাসিরে উড়াই দেয় আরেক তুরিতে ইমাম মুসলিমরে উড়াই দেয় আরেক তুরিতে নাসিরুদ্দিন আলবানির উড়াতে ভাপ রে বাপ ভাই বাংলাদেশের সোনা হাকাতে এত ভাই মেধা এত পন্ডিত ভাই আমি তো হতভম্ব ভাই এদেরকে সৌদি সরকার কেন এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় না ভাই হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি ওই আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে তখন আপনি ওই আমাকে যেটা ব্যাখ্যা পড়তে বলেছিলেন তখন সেখানে পড়ে বল দেখছিলাম যে মানে যা পূর্ব নির্ধারিত ছিল তা সে এখানে করেই তারপর মারা গিয়ে জান্নাতে যাবে বা জাহান নামে যাবে তার ফল অনুযায়ী

এখন কোরআন কোরআনের আয়াতটা যদি নেই তো সেক্ষেত্রে তো হাদিস গুলা মানে ইয়া হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে না কিন্তু অনেকগুলো কোরআনের আয়াতেও তো বলা আছে যে এইখানে কি আমরা কি সেই কোরআনের আয়াতগুলো দেখাই নেই আমি কি এখন তাহলে আপনাকে পুরো এই তাকদীর যে বিষয় যে আমার লেখাটা সেটা তো অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে সেগুলো কি একটা একটা করে দেখাবো হ্যাঁ দেখেন একটু দেখি আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে আরেকজন প্রখ্যাত একটা বিখ্যাত একটা বই সেই বইটা একটু দেখে নেই এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এটার মানে এই বইটার নাম কি শরহুল আকিদা আত হা বিয়া এই বইটার নাম শুনেছেন ভাই না আমি নাম শুনিনি আজকে শুনলাম আচ্ছা এই বইটার লেখক হচ্ছে কি ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি প্রকাশনী হচ্ছে মাক্তা বা সুন্না পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো তেইশ চারশো চব্বিশ এটা অত্যন্ত বিখ্যাত একটা বই আকিদার বই ইসলামের মৌলিক যে বিশ্বাস

হ্যাঁ হ্যাঁ নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা কিংবা কোনো নবীও বহিত না জানেন না আচ্ছা বলেন এরপর পড়েন এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমা লঙ্ঘনের স্তর লেখাছে নাকি এটা অতএব সমাধান সাবধান এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তাহলে তাকদের সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিগুল থেকে গোপন রেখেছেন এবং তাহাদেরকে তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন আচ্ছা আরবিটা আমি পড়তে পারছি না তিনি যা তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে মানে কি যে তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না মানে তিনি যা কিছু করতে পারেন তার কোনো জবাবদেহিতা নাই নাকি তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আল্লাহর কোনো জবাবদেহিতা নাই মানে আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারে মানে মোহাম্মদ জো আল্লাহ চাইলে মোহাম্মদ জো জাহান দিতে পারে আবার শয়তানের জান্নাতে দিতে পারে আল্লাহর কোনো জবাব নাই তার যা ইচ্ছা তাই করতে পারে নাকি হ্যাঁ বলা যায় আপনি কারোর কাছে জবাবদিহি করতে তো সে বাধ্য না বা কেউ তো তার জবাব দিতে চাইতেও পারে না নাকি হ্যাঁ আপনি যেভাবে বলছেন সেভাবে বলা যায় কিন্তু যারা বিশ্বাসী বা মুসলিম তারা তো এভাবে বলবে না তারা হয়তো ভিন্ন বলবে না আমি তো বুঝলাম না এখানে আল্লাহ এখানে কোরআনের আয়াতে যেটা বলা আছে তারা এটাই তো বলা আছে যে আল্লাহ হচ্ছে জবাবদিহি তার ঊর্ধে

যে আল্লাহর যাবতীয় জবাবদিহিতার উর্ধে তাকে কেউ কোনো প্রশ্ন করতে সে যদি মনে করে অন্যয় বিচার করে আচ্ছা আরেকটা হাদিস দেখাচ্ছি একটু পরে দেখাবো আরেকটা হাদিস আপনি একটু এটা শেষ করেন পরে শেষ করেন হ্যাঁ আচ্ছা অতএব যে ব্যক্তি কথা জিজ্ঞেস করবে তিনি কেন এই কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আচ্ছা ঠিক আছে এরপরে পরেন আহালে জামাতের মতে সবকিছুই আল্লাহর ও নির্ধারণ অনুপাতেই হয়ে থাকে আল্লাহ তালাই বান্দার করেন তিনি দান আলী বলেন ব্যাখ্যা সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিগুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয় অর্থাৎ তিনি সৃষ্টি করেন তিনি ধ্বংস করেন তিনি কাউকে ফকির বানান তিনি ধ্বনি বানান তিনি দান করেন তিনি জীবন দান করেন তিনি গুমরা করেন এবং তিনি হৃদয় দান করেন আচ্ছা পাকি গোমরা করে নাকি মানে আমি যে গোমরা হয়েছি এটা কে করছে এখন বলতে গেলে তো আমি আসলে এই বিষয়ে একটু কথা বলেছিলাম তো তখন উত্তরটা পেয়েছিলাম তিনি সর্বজ্ঞানী সবকিছু জানেন আগে থেকেই

এই মাসালা সম্পর্কে মানুষের মতভেদ খুবই প্রসিদ্ধ আহলে জামাতের মতে সবকিছু আল্লাহর যে কাজ করেন সে কাজগুলো আল্লাহ সৃষ্টি বা আল্লাহ করিয়ে নেন এমন কিছু আচ্ছা ঠিক আছে এবার ভাই আরো প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ সুরা কামার উনপঞ্চাশ নম্বর আল্লাহ তালা বলেন এবং তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন কাফের যে নাকি এরকম কিছু নাকি কোন বইয়ের নাম বইটা কি মানে অথেন্টিক হিসেবে মৌলিক আকীদা আহলে জামাত জামাতের মৌলিক আকিদার বই এটা হচ্ছে আকিদার বই

তারা ধারণা করে যে আল্লাহ তালা কাফেরদের থেকে ইমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেন কিন্তু কাফের কুফুর ইচ্ছা করে তা তারা এমন ধারণা থেকে বাঁচার জন্য কথা বলে বলেছে যে আল্লাহ তালা কুফুরি সৃষ্টির ইচ্ছা করেছেন এবং কুফুরি করার কারণে শাস্তি শাস্তি দিয়ে থাকেন আসলে তাদের অবস্থা হলো ওই লোকের মতো যে উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে আচ্ছা কেননা তারা আহ কেননা তারা অপেক্ষাকৃত কম ক্ষতিকর জিনিস থেকে পালিয়ে এসে তার চেয়ে বেশি ক্ষতিকর জিনিসের মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ যদি বলা হয় আল্লাহ তালা বান্দার স্রষ্টা আর বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো মন্দ উভয় আছে তাহলে আল্লাহ তালার দিকে মন্দির সম্বন্ধ হয়ে যায় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দা নিজেই সৃষ্টি করে এখন যে যে যেটি সমস্যা সমস্যাটি হলো তাদের আরো বেশি ভয়াবহ এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করে করা আবশ্যক হয় অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা করেছেন যে কাফের ইমান আনায়ন আনায়ন করুক এক্ষেত্রে কাফের যদি ইমান না আনে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে আল্লাহ তালার ইচ্ছার উপর কাফের

বুঝতে পেরেছি যাদের কাছে আপনি কথা বলতে গেছেন তাদের কাছে তো মনে করেন ইমাম বুখারিও মানে রেফারেন্স না ওরে পালা দিবে ইসলামের কি বুঝে আমার তো বেশি বুঝে নাকি এখন আমি আপনাকে যে বইগুলো দেখাচ্ছি এই বইটা আপনি একটু দাঁড়ান আমি আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি কোথা থেকে প্রকাশিত সেটাও দিয়ে দিচ্ছি প্রাইভেট চ্যাটে একটা লিঙ্ক দিচ্ছি আপনি একটু লিঙ্কটা ওপেন করেন হ্যাঁ ওপেন করে দেখেন তো আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি বইটা আমরা দেখি বইটা যে বইটা আমরা যে বইটার ইয়াগুলো আমরা দেখলাম এটা হচ্ছে ইসলামের একদম মৌলিক আকিদা গ্রন্থ আপনি যাদের সাথে কথা বলতে গেছেন তারা তারা এটা বুঝবে কতটুকু কি বুঝবে এটা আমি জানি না কিন্তু এটা আপনি দরকার হলে মুশফিক মিনারকে গিয়ে জিজ্ঞেস করবেন এই বইটা কি হ্যাঁ আপনি যদি এই বইটা সম্পর্কে আপনি হাত একদম চুনা হাগা মোমিনের কাছে গেছেন তারা তো বুঝবে না আপনি মুশফিক মিনারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এই বইটা কি বই ঠিক আছে ভাই এই বইটা কি বই সেটা মুশফিক মিনার বুঝবে ঠিক আছে মুশফিক মিনারের এইটুক মানে আইডিয়া আছে যে এই যে বইটা দেখাচ্ছে সেই বইটা কি বই এই বইটার ভিতরে কি লেখা আছে এটা শুধুমাত্র বাংলাদেশ বাংলায় যে যে চুনা হাগা মুমিনারা করে তাদের মধ্যে একমাত্র মুশফিক মিনারের এটুকু জ্ঞান বুদ্ধি আছে যে এটা এই বইটা কি বই সে আপনাকে বলতে পারবে ঠিক আছে এই বইটার কথা আমি আর কিছু বললাম না আপনি মুশফিক মিনারকে গিয়ে জিজ্ঞেস করবেন ঠিক আছে আচ্ছা আপনি এই তাকদির বিষয়ক পুরা লেখাটা পড়েন পুরা লেখাটা পড়ে প্রত্যেকটা কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো পড়েন

আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এই আলোচনাগুলা কি মানে আলোচনাগুলোর ভিতরে আপনি কি পাইছেন এরকম যে আমরা মানে কোনো একটা চালাকি করতেছি বা কোনো একটা মিথ্যা কথা বলতেছি কোনো একটা ধরন্ধর গিরি করতেছি লুকাবার চেষ্টা করতেছি এগুলো কি পাইছেন আপনি না না এরকম কিছু পাইনি আমি আপনাদের আলোচনাগুলো গুলো শুনে সবকিছু তো পছন্দ হয় এমন না কিন্তু আমার মনে হয়েছে আপনারা যুক্তি আলোচনা করেন প্রতিটা কথার পিছনে রেফারেন্স দেখেন এবং যুক্তি একটা আলোচনা করেন

নাস্তিকতা কবুল করেন আসেন ভাই নাস্তিকতার ছায়া আসেন এই ঠেকা তো আমাদের নাই তাই না সুতরাং আমাদের এই ভালো ব্যবহার করার কোন ইয়া নাই মানে ঠেকা নাই আমাদের যেটা ঠেকা আছে সেটা হচ্ছে যুক্তি যেটা যুক্তি দিয়ে আমরা এই জিনিসটাকে উপস্থাপন করি সেইটা কতটুকু যৌক্তিক আমাদের আমরা গালি গালাস করি বা আমরা জায়রা জোড়া লাল করি বা অপমান করি মুমিনদেরকে অপমান করি সেটা অবশ্যই সত্য কথা মুমিনদেরকে আমরা অপমান করতে চাই আসলে কারণ তারা আমাদের সাথে যা করে আমরা তো কিছুই করি না তার তুলনায় আর হচ্ছে গিয়ে আমাদের যে পয়েন্ট যে যুক্তি সেই যুক্তি বিষয় আপনার কোনো মত যুক্তি বা দলিল সেগুলা বিষয়ে আপনার কোনো আপত্তি থাকলে সেটা বলেন সেটা কি আছে না না নেই নেই আমি তো বলছি আপনাদের আলোচনাগুলো যুক্তি আলোচনা হয় ঠিক আছে তাহলে তাই একটা বিষয় একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে বলেন আমি হ্যাঁ আমি শুনছিলাম আমি দেখি নাই আমি আপনি ভিডিও তো আমি দেখিনি আপনি বলেছেন কিনা আমি শুনেছিলাম সে কারণে করছি যদি না বলে থাকেন তাহলে উত্তর দেওয়ার দরকার নেই আমি শুনেছিলাম আপনি নাকি বলেছিলেন পাহাড়িদের সাথে মানে তাদের অধিকার আদায়ের জন্য আদিবাসীদের অধিকার আদায়ের জন্য তাদের পক্ষে হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করবেন আপনি যুদ্ধ ঘোষণা দিয়েছেন এমনটা শুনেছিলাম আমি কি ঠিক শুনেছি কিনা যদি শুনে থাকি তাহলে তারা কি কি অধিকার থেকে বঞ্চিত বা কেন আপনি যুদ্ধ করার ঘোষণা দিলেন বা যুদ্ধ করার পক্ষে কথা বলেন যদি একটু আমাকে ক্লিয়ার করতেন ব্যাপারটা এটা তো বলতে গেলে আবার আর একটা মানে বিরাট আলোচনাতে চলে যাবে কিন্তু আমি যেটা বলেছি তারা হচ্ছে যেহেতু স্ট্রমেন করে সব সময় স্ট্রমেন করলে তো ভাই হবে না হ্যাঁ যেটা বলেছে সেটাই বলুক অসুবিধা কি আমি বলেছি যে বাংলাদেশের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি আমাদের যারা পাহাড়ে বসবাস করে যারা আদিবাসী তাদের অধিকার যদি লঙ্ঘন করে তাদের এলাকায় ঢুকে যদি তাদেরকে হত্যা করে এবং তাদের মেয়েদেরকে যদি ধর্ষণ করে তাহলে আমি প্রয়োজন হলে পাহাড়িদের সাথে বাংলাদেশের আদিবাসীদের সাথে গিয়ে যুক্ত হব তাদের সাথে মিলে আমি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবো এটা আমি এখনো বললাম এখনো আবার বললাম আপনি রেকর্ড করে রাখেন বা কাইটা রাখেন প্রয়োজনে পরে গিয়ে কাইটা রাখেন বাংলাদেশে আমার কোনো জাতি নাই আমার কোনো দেশ নাই হ্যাঁ আমি কোনো দেশে বিশ্বাস করি না আমি এমন বিশ্বাস করি না যে বাংলাদেশ আমার দেশ সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী যদি রেপ করে তাহলে রেপটাই ভালো ভাই হ্যাঁ রেপটাতে আমি সমর্থন করব না ভাই সরি আমি যদি আমার সজাতি যদি কোনো অপরাধ করে আমি সেইটা যাদের উপর অপরাধটা করবে তাদের পক্ষ হয় আমি আমার সজাতির সাথে প্রয়োজন হইলে যুদ্ধ করব। রায়পুর ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি বুঝতে পেরেছি মানে ব্যাপারটা হচ্ছে আপনি মানুষ হিসেবে মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলবেন সেটা বাংলাদেশ হোক বা যে দেশে হোক এটা তো ম্যাটার করে না তাই না এটা কোনো ম্যাটার করে না আপনি কে আপনি আমার খাতিরের লোক আপনি আপনার আপনি আমার দোস্ত কিনা আপনি আপনার আমার বাপ কিনা এমনকি আপনার আমার বাবাও যদি কাউকে ধর্ষণ করে আমি সেই ধর্ষণ হওয়া সেই মেয়েটার পক্ষে দাঁড়ায় আমি আমার বাপের বিরুদ্ধে লড়াই করব বাপের বিরুদ্ধে যুদ্ধ করব এই কথাতে কি আপনার কোনো আপত্তি আছে ভাই না না আপত্তি নেই আপনি কি সেই কাজটা করবেন নাকি করবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব আচ্ছা সাবরিনা আপু এই কথার ভিতরে মানে আমি বুঝলাম না এই কথার ভিতরে কোন একটা সুস্থ মানুষ আপত্তি করে কিভাবে সাবরিনা আপু আপনি কি আপত্তি করবেন আমার কথাতে আচ্ছা সাবরিনা আপু বোধহয় ইয়া হয়ে গেছে তাইবুল ভাই আমি জানি না যে আছি এখানে হ্যাঁ বলেন হ্যাঁ সাবরিনা আপু আমি বলছি যে আপনি কি কথাটা শুনেছেন প্রশ্নটা শুনেছেন না না ভাই আমি একটু ব্যাকগ্রাউন্ডে নয়েস ছিল যদি প্রশ্নটা একটু আবার করতেন আমি বলেছি যে যদি এরকম ঘটে যে বাংলাদেশের সেনাবাহিনী আদিবাসীদের উপর অত্যাচার করছে তাদের মেয়েদেরকে রেপ করতেছে ঠিক যেমনটা পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে করছিল এই রকমের ঘটনা ঘটাইছে অলরেডি বাংলাদেশের সেনাবাহিনী এই ধরনের ঘটনা বহু ঘটাইছে আমাদের আদিবাসীদের সাথে আদিবাসীরা আমাদের ভাই বাংলাদেশের সেনাবাহিনী যদি এই ধরনের ঘটনা ঘটায় সেটা যদি অন্যায় হয় সেটা যেই হোক সেটা আমার ফ্যামিলি মেম্বারও যদি সে একটা সে যদি একটা খুন করে তাহলে তো সে অপরাধী সে আমার ফ্যামিলি মেম্বার হোক সে আমার দেশের মানুষ হোক সে যেই হোক তার সেরকম শাস্তি পাওয়া উচিত এবং সেটা কখনোই সাপোর্ট করা উচিত না যারা আপনাকে বলছে তারা কি বলতে চায় যে তারা যেহেতু তাদের কি সমর্থন করন লাগবো নাকি না না আমি পুরোপুরি শুনি নাই আপনার কথাটা শুনি নাই তো সে কারণে আমি কিছু বলতে পারিনি কিন্তু এখন তো শুনেছি আপনি কি বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি সেক্ষেত্রে আপনার কথাটা ঠিক ছিল অপরাধী যে হোক বা মানুষের অধিকার যেখানে হরণ করা হচ্ছে না না বোঝার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি সেনাবাহিনী সেনাবাহিনী বাংলাদেশের জন্য এমন কিছু করেন সারাক্ষণ বাংলাদেশের বিপক্ষে কথা বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাপমানসূচক কথা কথাবার্তা বলেন তো বাংলাদেশের খারাপ হলে বলবো না এটা কি মানে লুকায় রাখলে কি মানে মনে করেন আপনার রোগ হয়েছে আপনি লুকায় রাখলেন কারো বললেন না হ্যাঁ চুপচাপ মানে ইয়া করলেন রোগটারে পুষলেন তো কয়েকদিন পরে তো প্রায় পচা গন্ধ বেরোবে তখন তো সবাই গন্ধ এমনি পাবে তার থেকে আগে থেকে সবাই বইলা দেওয়া ভালো না যে আমার আপনার রোগ হয়েছে রোগটাকে তো আইডেন্টিফাই করতে হবে নাকি কি লুকায় রাখতে হবে আসি ভাই হ্যাঁ হ্যাঁ আয়ুব ভাইয়া একটা জিনিস যদি খারাপ হয় একটা ধরেন কোনো কিছু আপনি একটা একটা দোকানে গিয়ে একটা জিনিস কিনলেন দেখলেন একটা ফোন কিনলেন দেখলেন সেই ফোনটার ভিতর ফোনটার ভিতরে ডিফল্ট আছে কোন প্রবলেম আছে আপনি কি সেই ফোনটা নিয়ে গিয়ে ফেরত দেবেন না আপনি কি সেই ফোনটা যখন ফেরত দেবেন তখন কি আপনি বলবেন না যে না এই ফোনটা খারাপ ছিল আর এই ফোনটা ভালো ছিল না এই ফোনটাতে প্রবলেম আছে আপনি কি এই ক্রিটিসাইজটা করবেন না আর যদি সেটা করেন তখন কি হবে ম্যানুফ্যাকচার যারা ওরা হয়তো এটা আরো মানে ইনভেস্টিগেট করে দেখবে আসলে সমস্যাটা কি ছিল হ্যাঁ এখন একটা দেশে যদি একটা দেশ তো সব সময় ভালো হতে পারে না সবকিছু তো ভালো হতে পারে না দেশে সবাই যদি সব সময় হ্যাঁ ভালো 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 তাহলে তো ওটা তো কোনো লিবারাল কান্ট্রি হলো না তাই না ওটা তো কমিউনিস্ট হয়ে যাবে তো এটা তো মানে একটা কান্ট্রি সবকিছু তো ভালো হতে পারে না আর যদি একটা কান্ট্রি কোনো কিছু খারাপ হয় সেটা তো তুলে ধরাটাও তো একটা একটা দায়িত্ব মানুষ সেটা না আচ্ছা তাই আপনি বলেন তো যে কোন ধরনের সভ্যতা সভ্যতা আগায় যাবে মনে করেন একটা সভ্যতা আছে যেটা হচ্ছে মনে করেন এই মুমিনেরা কখনো মনে করেন এই মুমিনদের পাশের পাশের মাদ্রাসায় হুজুরেরা বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে রেগুলার দর্শন করতেছে কিন্তু এই মুমিনরা কিছু এটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ করে না কারণ মুমিন মুমিন দিনী ভাই ভাই হ্যাঁ আমার গত দিনী ভাই একটু না হয় দর্শন করছে অসুবিধা কি একটু না মানে বাচ্চা কাচ্চা মানে ফাটাইছে তাহলে অসুবিধা কি আচ্ছা এগুলা নিয়ে এত বেশি কথা দরকার নেই এগুলা কইলে আবার মানে ইহুদিন আসারা আবার সুযোগ পাওয়া যাবে আমরা এটা নিয়ে চুপ থাকবো কারণ আমাকে নবী কইছে কোন বান্দার মানে দোষ যদি মানে গোপন করে মুমিন মুমিনের দোষ যদি গোপন করা হয় তাহলে আল্লাপাক আখিরাতের মাধ্যমে তার দশটা মানে গোপন রাখবে এটা হচ্ছে মুমিনদের সভ্যতা আরেকটা সভ্যতাতে মানুষেরা মনে করে যে অপরাধ যদি তোমার বাপেও করে তোমার ভাইও করে তোমার এমন কি তোমার পোলাও করে তুমি গিয়ে সেটার তীব্র নিন্দা করবা তীব্র সমালোচনা করবা তুমি সেটা সবাইকে জানাবা এবং সেটার একটা বিচারের ব্যবস্থা করবা আপনার মনে কোনটা মনে হয় কোন সভ্যতাটা ডেভেলপ করবে কোন সভ্যতাটা আগায় যাবে বলেন তো দ্বিতীয়টা কেন কেন সেটা তো

পক্ষপাতিত্ব মানে এই যে মানে স্বজন এবং পক্ষপাতিত্ব দিয়ে যদি একটা দেশ তৈরি হয় একটা জাতিসত্তার মূল ইয়াটা যদি হয় এরকম পক্ষপাতিত্বের উপরে তাহলে সেই সভ্যতাটার তো কোনো ভবিষ্যৎ নাই ভাই মানে আমি বুঝতেছি না এইগুলা কি ভাই মুমিনদের এত মানে খাইসটা চিন্তা ভাবনা কেমনে ওরা করে এটাও আমি আমার মাথায় ঢোকে না এত খাইসটা চিন্তা ভাবনা কেমনে করে আসি ভাই প্রাইম एग्जांपलটা হচ্ছে যে এই যে আপনি যে ভিডিওটা দেখালেন যে মাদ্রাসার বাচ্চা ছেলেটা যে মানে ভয়ে যে এগ্রি করলো হুজুরটার সাথে যে সে মাদ্রাসায় যাবে প্রাইম এক্সাম্পলটা হচ্ছে ডিফারেন্স ধরেন যারা আমরা দেশের বাইরে থাকি সভ্য দেশে থাকি জার্মানিতে অথবা ইউএসএতে ক্যানাডাতে যেখানেই হোক এই ঘটনাটা যদি এরকম কোন অন্য কোন ধর্মীয় এসে হতো ধরেন চার্চে অথবা অন্য কোথাও হতো এখনকার সময়ে তাহলে কিন্তু ইনস্টিটিউটটাই কিন্তু বন্ধ হয়ে যেত এবং সেই যে প্রিস অথবা যেই এটা করুক না কেন হুজুর যে এটা যদি কোনোভাবে ফাঁস হয়ে যেত এই ভিডিওটা তার তো জেল হতোই মানে সেই সেই মানে মানে চোদ্দোষ্ঠী মানে তখন কি হতো এই কাজটা করার অথবা এরকম কাজ করা কিন্তু আর সাহস পেতো না হ্যাঁ তাহলে একটা একটা ক্রাইম প্রিভেন্ট হলো এটা কিন্তু একটা ক্রাইম একটা আপনি বাচ্চাকে একটা মানে মারছেন এটা তো একটা ক্রিমিনাল একটা অফেন্স এই ক্রাইমটা তাহলে আর হতো না কিন্তু বাংলাদেশের কি হচ্ছে আরো মানুষ আরো বলছে যে মারো মারো বাচ্চাটা কেন ও কেন জানি মাদ্রাসায় ওকে আরো বেশি করে মারতে হবে তিনটা বেদ দিয়ে মারতে হবে হ্যাঁ এখানে আমরা এক একটা জিনিস মানে ক্রাইম জিনিসটা যে জিনিসটা আর কি মানে অন্য সভ্য দেশে আমরা ক্রাইম হিসেবে দেখি সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে মানুষরা খুব সহজভাবে দেখে কারণ মানুষ এটা কোনো প্রতিবাদ করে না এবং যারা করে ইনো তারা রিস্কের মুখে পড়ে যায় হুম ঠিক আছে তাইপুর সাহেব আপনার সাথে তো মানে বললাম আমি আবারও বলে দিই যে আমার কোনো দেশ নাই আমি কোনো দেশে বিশ্বাস করি না ছবি তুলে হ্যাঁ ওনারা আসলে মানে দেখেছো হয়তো আপনার লাইফ হয়তো নিয়মিত দেখে আমি যে দিয়েছিলাম সেটা আমাকে ওনারা বলছে আমি আপনার আমিও শুনেছি অনেকদিন আগে একবার শুনেছিলাম যে মুমিনরা আমাকে নিয়ে ভিডিও বানাইছে আমি বিরুদ্ধে কথা যদি সেনাবাহিনী আমাদের পার্বত্য চট্টগ্রামে যেই কাণ্ড ঘটাইছে এরকম সেনাবাহিনীর সদস্যদেরকে তো কোর্ট মার্শাল করা উচিত ছিল এইরকম সেনাবাহিনীর সদস্যদেরকে তো মানে ইয়া করা উচিত ছিল মানে কঠোর শাস্তি দেওয়া দরকার ছিল আমরা তো সেগুলো দিতে পারিনি এটা তো আমাদের ব্যর্থতা আমি যদি কখনো ক্ষমতা প্রাপ্ত হই তাহলে এগুলো সবগুলোতে আমি বাইরে লাল করব যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা আমাদের আদিবাসী মেয়েদেরকে রেপ করছে রেপ করে মানে আমাদের আমাদের এই মেয়েদের উল্টা করে ঝুলায় রাখছে গাছের সাথে হ্যাঁ গাছের সাথে বাইন ঝাঁটা করে রেপ করছে আমাদের আদিবাসী মেয়েদেরকে এগুলা কল্পনা করা যায় এখন আমাকে বাঙালি বাঙালি ভাই দেখে এখন আমার চুপ করে থাকতে হবে এই সমস্ত মুমিন এই সমস্ত চুনাহাকা মুমিনরা কি বলে এদের মানে আইকিউ লেভেল কি এগুলা ভাই আমি আসলেই আমার পক্ষে বোঝা মনে হয় আমি মানে মনে হয় বান্দরের সাথে কথা বলতেছি মানে বান্দরের ভাষা যেমন আমি বুঝি না এদের ভাষা আমি বুঝি না ভাই এটা কি এটা কি মানে নিজের লোক দেখাকিয়ে এখন মানে ইয়া করতে হবে নাকি কি আশ্চর্য কথা অদ্ভুত অদ্ভুত নিজেদের নিজেদের মানুষ থেকে আসি ভাই আমাদের সবকিছু তাদের সাপোর্ট করতে হবে তারা যদি মানে খুনো করে সেটাও আমাদের বলতে হবে না 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 আমরা বাঙালি আমাদের দেশের মানুষ এটাতে কিছু হয় নাই মানে এটা কোনো খারাপ কাজ না আর কি চোখ বুঝে থাকতে হবে মানে একটা চোখ বন্ধ করে রাখতে হবে যেন এটা দিয়ে কিছু না খাওয়া যায়